গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আসলে সবাই ভালোই আছেন তো? ঠিক আছে, গুড মর্নিং সবাইকে। আজকে আমি বাড়িতেই আছি, তো চলুন আজকে কিছু নতুন অন্যরকম কিছু ব্লগ করা যাক, ঠিক আছে? তো আজকে আমি কোথাও বেরোবো না, তো তার জন্য কি করতে হবে, যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওটি কিন্তু এখনো দেখছেন, তো অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কেন আগে এরকম অনেক ভিডিও আপনারা আমার এই চ্যানেলে পেতে থাকবেন। এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন আমার চ্যানেলটিকে, এবং আপনিও আমার ইউটিউব ফ্যামিলির একজন মেম্বার হন। তো চলুন ব্লগটি শুরু করা যাক, কিছু অন্যরকম ব্লগ হবে আজকে ফ্রেন্ডস, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। নবদ্বীপে দই দিয়ে ব্রেকফাস্ট চলছে, দই আর মুড়ি। এটা হচ্ছে এঁচোড়টা প্রেসারে সিটি দেওয়া হয়ে গিয়েছিলো, এবার প্রেসারটা খুলে এঁচোড়টা বার করা হচ্ছে। এঁচোড়ের আলু সিদ্ধ হয়ে গেছে, কি বানানো হবে এটা? এটা বানানো হবে এঁচোড়ের কোপ্তা। এঁচোড়ের কোপ্তা কিভাবে বানানো হবে? এটা বানানোর জন্য আমি হাফ এঁচোড়, প্রায় 700 গ্রাম মতো এঁচোড় নিয়েছি, তার সাথে 400 গ্রাম আলু একসাথে আমি ওটাকে ছাড়িয়ে পেস্ট সেদ্ধ করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে। এরপরে এটাকে আমি জল ঝরিয়ে নিয়ে এটাকে আমি স্ন্যাশ করে নেব। তারপরে এর মধ্যে আমি দেবো সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ, একটু লঙ্কার গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, আর গরম মশলা, আর অল্প পরিমাণ বেসন দেব, বেসন অথবা ময়দা দুটোর মধ্যে যে কোনো একটা। পুরো প্রসেসিংটা আপনাদেরকে দেখাচ্ছি ধাপে ধাপে, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আলু দিয়ে যে স্ম্যাশটি সেটা তৈরি হয়ে গেছে, পাশে এ বাবা এত কিছু লঙ্কা কুচি, লঙ্কা কুচিও কেটে রেডি। লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ, এবার দেবো আমি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি এটাকে সুন্দর করে মেখে নেব। আর এখানে একটু অ্যাড করতে হবে অল্প পরিমাণ বেসন, 1/4 চামচে 2 চামচ মতো বেসন এখানে অ্যাড করলো। তাহলে বেসনের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। বেসন দিয়ে ম্যাশটা রেডি করার পর উপকরণটা কিছুটা এই রকম দেখতে হয়েছে। আমি হাতে জল নিয়ে এখান থেকে একটু করে ডাফ নিয়ে আমি এরকম কোপ্তার আকারে তৈরি করে নেব, এরকম বলের আকারে এটা তৈরি করে নিতে হবে। তৈরি হচ্ছে রাউন্ড শেপে, আপনারা চাইলে বিভিন্ন রকম শেপও দিতে পারেন। নিজে তৈরি হচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা, বাহ! এরপরে কি হবে এটা তৈরি করার পর? এটা তৈরি করার পর এটাকে তেলে ভালো করে ভাজতে হবে। তেলে? হ্যাঁ, আচ্ছা, তেলে ভালো করে ডিপ ফ্রাই করে নেব। তারপর? তারপরে এটাকে এই যে তৈরি হচ্ছে, বাহ, অনেকগুলো হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8 9 10। সময় হয়ে গেছে সকাল 11:07, প্রিপারেশন মোটামুটি চলছে জোর কদমে, দেখুন কীভাবে কি চলছে প্রিপারেশন। এটা কি এঁচোড় দিয়ে কোপ্তা, তাই তো? হ্যাঁ, এটা এঁচোড়ের কোপ্তা। তো এইটা, এই আইটেমটা আমি আগে খাইনি, দেখবো আজকে বানানোর পর কেমন হয়, তো আপনারাও দেখুন। উপকরণটি পুরো রাউন্ড শেপ দিয়ে রেডি হয়ে গেছে, দেখুন। তেল 4 চামচ, সরষের তেল ব্যবহার করছি, তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। মোটামুটি গরম হয়েই এসেছে, এবার তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, আমি এবার একটা একটা করে এর মধ্যে এই তৈরি করা কোপ্তাগুলো ছেড়ে দেবো। দেখতেই পাচ্ছেন এগুলোকে এবার ভালোভাবে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজা হচ্ছে, হালকা ব্রাউন কালার এসে গেছে, তাই না? হ্যাঁ, এটাকে খুব ব্রাউন করে ভাজতে হবে যাতে কারি বানানোর সময় যাতে ভেঙে না যায়। কি সুন্দর ব্রাউনিশ কালারটা এসে গেছে, এই দেখুন ফার্স্ট রাউন্ড ফ্রাই কমপ্লিট হয়ে গেছে।
আবার দেওয়া হয়েছে দ্বিতীয়বার, যেহেতু একবারে দেওয়া যাবে না কড়াইতে, তাই অল্প অল্প করে দেওয়া হচ্ছে। এই যে আমি ট্রেনিং নিচ্ছি কিভাবে কোপ্তা রান্না করতে হয়, হ্যাঁ রান্না করার পর তোমাদের অবশ্যই খাওয়াবো, তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, কমেন্ট বক্সে কেমন হলো রান্নাটা, আর রেসিপিটা পুরো তোমাদের সাথে আমি শেয়ার করব। পুরো ফ্রাইটা কমপ্লিট হয়ে গেছে, এক্সট্রা পেঁয়াজ কুচি প্রয়োজন, সেটা কেটে নেওয়া হচ্ছে। মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি, ওটাকে আমি কুচিয়ে নিয়েছি, আপনি চাইলে আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন। আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার সাথে একটা বড় সাইজের টমেটোকেও পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, এখানে আমি ফোড়নের জন্য ব্যবহার করছি সামান্য পরিমাণ জিরে, তিনটে ছোট এলাচ, একটা দারচিনি টুকরো করে নিয়েছি, ছটা লবঙ্গ। এবার আমি ফোড়নে দিয়ে দেবো। এরপরে আমি কুচানো স্লাইস করে রাখা দুটো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেবো। হালকা করে ভাজতে হবে, সামান্য ব্রাউন করে ভাজবো, সামান্য পরিমাণ চিনি অ্যাড করব যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ব্রাউন হয়ে যাবে এবং খুব সুন্দর কালার আসবে। তারপরে এটাকে ভালো করে হালকা ফ্লেমে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো প্রায় হালকা ব্রাউন হতে চলেছে, এর মধ্যে এবার আমি অ্যাড করব 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। করছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং টমেটো পেস্ট। পেঁয়াজগুলোর সাথে প্রথমে মশলা অ্যাড করে নেওয়া হলো, তারপরে যে মিক্সিতে যে পেস্টটা করা হয়েছিল সেই পেস্টটাকে কড়াইতে দিয়ে দিয়ে এবার ভালো করে নাড়াতে হবে। এবার অ্যাড করব স্বাদ মতো লবণ। এবার ভালো করে সমস্ত মশলাটিকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল গড়াচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটিকে। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর পরিমাণ মতো জল আমি এখানে অ্যাড করেছি। এটা ফুটে যাওয়ার পর কোপ্তাগুলো আমি এক এক করে এখানে অ্যাড করব। ফুটতে শুরু করে দিয়েছে, আমি এখানে আস্তে আস্তে কোপ্তাগুলো দিয়ে দেবো, একটা একটা করে সাজিয়ে সাজিয়ে কোপ্তাগুলো দিয়ে দেওয়া হচ্ছে, এমন ভাবে যাতে কোপ্তাগুলো পুরো ডুবে থাকে এবং এর ভেতরে সমস্ত মশলা এবং গ্রেভি ঢুকে যায়, খেতেও সুস্বাদু লাগে। সবগুলো দেওয়া হয়ে গেছে তাই তো? হ্যাঁ সবগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, এবার একটু ফোটা অবধি অপেক্ষা করব। ভালোভাবে কোপ্তাগুলোর ভেতরে যেন এই মশলা গ্রেভিটা ঢোকে সেদিকে নজর রাখতে হবে, হালকা ফ্লেমে পুরো প্রসেসটা করতে হবে। সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে সানরাইজ শাহি গরম মশলা, ফাইনালি ফাইনালি আমাদের কোপ্তা রেডি, এই দেখুন। কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে আপনারা ভুলবেন না। হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সময় হয়েছে বিকাল 5:30, তো জাস্ট আমি লাঞ্চ করার পর একটু ন্যাপি নিয়ে নিয়েছিলাম, আর লাঞ্চের সময় আমি রিভিউটা আপনাদেরকে দিতে পারিনি, তো টেস্টটা কিন্তু অসম ছিল ফ্রেন্ডস, ঠিক আছে? তো কেমন লাগলো এই ব্লগটা, বেশি কন্টিনিউ করছি না, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন, এবং যাদের এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, তো এরকম ভিডিও আমি আপলোড করলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছবে এবং আপনিও সাবস্ক্রাইব করে আমার ইউটিউব ফ্যামিলির একজন মেম্বার হন। তো এটুকুই বলার ছিল, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।